আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকের সমস্যা যে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করেন অথচ ভিডিওগুলো এইচডি কোয়ালিটি হয় না, জাস্ট ভিডিওগুলো রেজোলিউশনটা এত খারাপ হয়ে যায় সেই ভিডিওগুলো দেখার মন মানসিকতায় থাকে না। তো আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার আপনার ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে অথবা আপনার নিজের আইডিতে কিভাবে এইচডি কোয়ালিটিতে ভিডিও আপলোড করবেন এবং সেটি আপলোড করার পর এইচডি কোয়ালিটিতে থাকবে। তো এটা কিন্তু নিজে কাস্টমাইজ করে নিতে হয়, যেটা কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে পারবেন না। এটা করতে হলে আপনাকে অবশ্যই একটা ওয়েব ভার্সনে যেতে হবে। তো আপনি চাইলে গুগল ক্রোম সিলেক্ট করতে পারেন, আমি এটা করে দিচ্ছি। তো গুগল ক্রোমে আসবেন, গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করবেন। তো সার্চ করবেন কি, facebook.com। facebook.com সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এটির ভিতরে চলে যাবে। তো এইখানে চলে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডেস্কটপ সাইটটা আছে, ডেস্কটপ সাইটটা একটু অন করবেন। ওকে, ডেস্কটপ সাইট অন করার পর আপনি এই যে যে আপনার আইডিটা আছে, এটা তো আপনার নিজস্ব ফেসবুক আইডি, সেটা যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনার এই যে যে আপনার অরিজিনাল আইডির উপর ক্লিক দেবেন, ফটোর উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এমডি শাকিল শেখ, এবং এইখানে দেখা যাচ্ছে যে আমার যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু এখানে রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু সুইচ টু শাকিল ব্রো, অর্থাৎ এখানে ক্লিক করলেই আমার যে শাকিল ব্রো পেজটা আছে সেটা কিন্তু এখানে উইন্ডোজটা অন হয়ে যাবে। তার মানে আমার এখন আমার পেজে এখন বর্তমানে আছে। তো এখন এখানে এসে কি করব, এখানে এসে এই যে দেখতে পাচ্ছি আমরা আমাদের ফটো, তো এখানে আবার আরেকটা বার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসির ভিতরে চলে যেতে হবে। তো এইখানে যাওয়ার পর আবার আমাদেরকে সেটিংয়ে ক্লিক করতে হবে। তো ওকে, সেটিং ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আমরা দেখতেছি কি ভিডিওস নামে একটা অপশন আছে, তো আমাদেরকে এই ভিডিওস এর ভিতর ক্লিক করে দিতে হবে। ভিডিওস এর উপর ক্লিক করার পর আমাদের সামনে এই যে যে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে ভিডিও ডিফল্ট কোয়ালিটি, এই যে ভিডিও ডিফল্ট কোয়ালিটিটা আছে এটা আমাদের হচ্ছে এখন চেঞ্জ করতে হবে। তো এখানে আমাদের কি দেওয়া আছে, আমরা যদি এগুলো দেখি, এইভাবে যদি আমরা একটু টান দেই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে ডিফল্ট দেওয়া আছে। তার মানে আমরা এখানে ডিফল্ট করব না, অর্থাৎ ডিফল্ট করলে কি হবে, ফেসবুক নিজের মতো একটা কোয়ালিটি আমাদেরকে দিয়ে দেবে। আমরা এখানে জাস্ট এসে এই ডিফল্টের উপর ক্লিক করে এই যে এইচডি ইফ অ্যাভেলেবল আমরা এটার উপর ক্লিক করে দেব। তো এইচডি ইফ অ্যাভেলেবল যখন ক্লিক করে দেবো, তার মানে আমাদের ভিডিওটা যদি এইচডি কোয়ালিটিতে থাকে তাহলে ফেসবুকে এইচডি কোয়ালিটিতে আপলোড হবে, প্লাস এইচডি কোয়ালিটিতে ভিউয়ার্স যেগুলো আছে সেগুলো দেখতে পাবে। তো ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। যদি আমরা একটা রিফ্রেশ দেই তাহলে আমাদের এখানে মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে। তো আমরা ওকে একটা রিফ্রেশ দিয়ে নিই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এখন যদি আমরা আবার ঢুকে দেখি যে এখানে সমস্যাটা কি হয়েছে, তো ভিডিওস দেখলাম, ভিডিওস এর পর এখানে কোয়ালিটিতে চলে আসি, কোয়ালিটি দেখতে পাচ্ছি কি আছে যে ইফ এইচডি ইফ অ্যাভেলেবল, তার মানে এটা আমাদের সেট হয়ে গেছে। তো যেহেতু সেট হয়ে গেছে, এখন যদি আমরা ভিডিও আপলোড করি, আশা করি আমাদের ভিডিওটা এইচডি কোয়ালিটিতে হবে। তো কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা জানার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।